দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা, তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব, আমরা তাকে কাফেরও মনে করব না, আবার তাকে আল্লাহর ওলিও মনে করব না, বরং তার বিষয়টি আমরা কি করব, তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব, তার যে প্রাপ্য, তার প্রকৃত যে প্রাপ্য আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন। তাকে ভালো বলার সুযোগ নেই, তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন, আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। ইয়াজিদের তো এই 10 তারিখের মহরমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে, তার ইরাকের গভর্নর জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কতল যে করেছিল, ইয়াজিদ আসলে কতল করতে বলে নাই, এটা ইতিহাসের লেখা। বাকি ইয়াজিদের বিষয়টা খুব সেন্সিটিভ, স্পর্শকাতর, যেহেতু তার আমলেই হযরত হুসাইন নিহত হয়েছেন, এই জন্য ইয়াজিদের পক্ষ নেওয়া বিপদ, বিপক্ষ গেলেও কিছু বিপদ, দলিল ভ্রমণে আসে হাজির হয়, মিডল পয়েন্টে থাকতে হবে। তো ঐতিহাসিকগণ একমত যে এই ঘটনা ঘটতেছে কারবালা এবং ইরাকে, আর তৎকালীন যিনি খলিফা ইয়াজিদ তিনি ছিলেন কোথায়, দামেস্কে, সিরিয়াতে, অনেক দূরে। তিনি জাস্ট নির্দেশ দিয়েছিলেন যে তাকে বাধা দাও ইরাকে ঢুকতে, হত্যা করার কোন নির্দেশ ইয়াজিদ দিয়েছিলেন এই মর্মে কোনো প্রমাণ ঐতিহাসিকগণের পক্ষ থেকে পাওয়া যায় না। বরং তার হত্যার জন্য আমরা ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যে ওই সেনাবাহিনীর সেনাপতি ছিল, এবং সিমার, যে নিজে হাতে হত্যা করেছিল, এদের দুইজনকে দায়ী করতে পারি। ইয়াজিদ একজন শাসক যার নেক আমলও রয়েছে, তার খারাপ আমলও রয়েছে, সুতরাং তার সাথে আফজা এলা মাকাদ্দমা তিনি যা করেছেন তার সেখানে তার বদলায় তিনি পৌঁছে গেছেন। জি, সুতরাং তার সম্পর্কে আমরা ভালো কিছু বলার প্রয়োজন করে না, জরুরি নয় কিছু, আর তার সম্পর্কে আমাদেরকে মন্দ বলতে হবে, গালমন্দ করতে হবে, এটাও আচরণ নয়। বরং লাতাসুবুল আমওয়াত, মৃতদেরকে তোমরা গালমন্দ করিও না, ফাইন্নাহুম কাদ আফদাও ইলা মা কদ্দমু, যা কিছু করেছে সেখানে পৌঁছে গেছে। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মহরমের 10 তারিখে এই ঘটনা ঘটাই, যা মর্মান্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে। আমাদের সমাজে অনেক আলেম ইয়াজিদ কে কাফির বলেন, এ কথা কি ঠিক? সঠিক না। ইয়াজিদ ইবনে মুআবিয়া কাফির কেউ সাব্যস্ত করেছে? কোনো যুগে কোনো আলেম সুন্নাপন্থীদের মধ্যে কেউ এটা সাব্যস্ত হয়নি। ইয়াজিদ কখনো তার নিকটাত্মীয় তার বংশের মানুষ হোসেনকে হত্যা করার নির্দেশ দেন নাই, আর তখন ফোনও ছিল না, যোগাযোগের ব্যবস্থাও ছিল না, মাঠে ওই মুহূর্তে কি ঘটছে ইয়াজিদ জানতো না। কিন্তু ইয়াজিদ দায় মুক্ত নয়, কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, তাকে ভৎসনা করেছেন, গালি দিয়েছেন এবং তাকে অনেক কিছুই করেছেন, কিন্তু মৃত্যুদণ্ড দেননি। যদি ওই সময় তিনি মৃত্যুদণ্ড দিয়ে যেতেন তাহলে ইতিহাস এখানে একটা ইতিবাচক দিক পেত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ফাবাকা ইয়াজিদ, ইয়াজিদ কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তো নবী পরিবারের হুসাইনকে শহীদ করতে বলি নাই। কিন্তু ইয়াজিদের দোষ কোথায়? ইয়াজিদের দোষ এখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সহ সীমার সহ যারা এই অন্যায় করেছে তাদের কাউকে কিন্তু ইয়াজিদ শাস্তি দেয় নাই। যেহেতু ইয়াজিদ শাস্তি দেয় নাই, এজন্য পুরা দোষের দোষী কিন্তু ইয়াজিদও, ঠিক না বে? ঠিক।